बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। लाइटवेयर स्कूल कर्तৃক আয়োজিত অনলাইন পাঠদান ক্লাসে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের বাংলা ক্লাস। আজকে বাংলা ক্লাস পরিচালনা করছি আমি শাহিন ইসলাম। প্রিয় শিক্ষার্থী, আজকের বাংলা ক্লাসে আমরা গদ্য নিয়ে আলোচনা করব। আজকের যে গদ্যটি নিয়ে আলোচনা করব সেটির নাম হচ্ছে ভাব ও কাজ। প্রিয় শিক্ষার্থী, আজকের এই গদ্যটি যিনি লিখেছেন তিনি হচ্ছে বাংলা বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি নামে পরিচিত এবং বাংলাদেশের জাতির কবি কাজী নজরুল ইসলাম। প্রিয় শিক্ষার্থী, আমি এই প্রবন্ধটি আলোচনা করার পূর্বে কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে এই প্রবন্ধটি আগে পূর্বে আলোচিত হয়েছে, তো আজকে আমরা মূলত এর পাঠ পরিচিতি, লেখক পরিচিতি, শব্দার্থ, পাঠের উদ্দেশ্য এবং সৃজনশীল নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা শব্দার্থ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, শব্দার্থ প্রথমে যেগুলো রয়েছে, যেমন আসমান, আসমান অর্থ আকাশ, জমিন অর্থ মাটি, ভূপৃষ্ঠ, আর কবজা অর্থ অর্থ আয়রে বা অধিকারী, মশগুল অর্থ মগ্ন বা বিভোর, বদখেয়াল অর্থ খারাপ চিন্তা বা খারাপ আচরণ, দাদ দাদ অর্থ প্রতিশোধ বা প্রতিহিংসা, কর্পূর অর্থ বৃক্ষরস থেকে তৈরি গন্ধদ্রব্য বিশেষ যা বাতাসের সংস্পর্শে অল্পক্ষণের জন্য অল্পক্ষণের মধ্যে ক্ষয়প্রাপ্ত হয়, ঋষি অর্থ শাস্ত্রজ্ঞ, তাপসী, মুনি বা যোগী, বানভাসী অর্থ বন্যায় ভাসানো, বন্যায় যা বা যাদের ভাসিয়ে আনে, বন্দোবস্ত অর্থ ব্যবস্থা বা আয়োজন, অনর্থক অর্থ ব্যর্থ, নিষ্ফল, অকারণ। কুম্ভকর্ণ, রামায়ণে বর্ণিত রাবণের ছোট ভাইয়ের নাম হচ্ছে কুম্ভকর্ণ, যে এক নাগের 6 মাস ঘুমাতো, এখন যে ঘুমায় খুব ঘুমায় বা সহজে জাগানো যায় না। হুজুগ অর্থ সামগ্রিক আন্দোলন বা জনরব বা গুজব, সংকল্প অর্থ প্রতিজ্ঞা বা শপথ, স্পিরিট অর্থ ইংরেজি স্পিরিট শব্দটির অর্থ হল উদ্দীপনা, উৎসাহ, শক্তি। এ প্রবন্ধে আত্মার শক্তি পবিত্র অর্থে স্পিরিট শব্দটি ব্যবহৃত হয়েছে। কল্যাণকর, কল্লকার অর্থ পূর্বে বা পূর্ব দিন, এখানে পূর্বের দিন অর্থে, লাপর অর্থ গ্রাহ্য না হওয়া, গ্রাহ্য না করা, দস্তুর মতো অর্থ রীতিমতো বা যথেষ্ট নিতান্ত, সুবর্ণ অর্থ সোনা বা স্বর্ণ, ওয়াল অর্থ খড়, 10 চক্রে ভগবান ভূত অর্থাৎ 10 জনের চক্রান্তে সাধু অসাধু প্রতিপন্ন হতে পারে, বহু লোকের ষড়যন্ত্রে অসম্ভব সম্ভব হয়। আর কাণ্ডা, কাণ্ডা কাণ্ড অর্থ ন্যায় অন্যায় বা ভালো মন্দ, উষ্ম সার অর্থ বন্ধন মুক্ত সার, প্ররোচনা অর্থ উস্কানি বা উত্তেজনার সৃষ্টি। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা পাঠের উদ্দেশ্য নিয়ে আলোচনা করব। রচনাটি পাঠ করে তোমরা অবশ্যই মহৎ কাজের জন্য অনুপ্রাণিত হবে, শুধু ভাবের উচ্ছ্বাসে উদ্দেল হওয়া নয়, ভাবের সঙ্গে পরিকল্পিত কর্মশক্তি ও বাস্তব উদ্যোগের প্রয়োজন সম্পর্কে সচেতন হবে। প্রিয় শিক্ষার্থী, এরপর আসো আমরা পাঠ পরিচিতি সম্পর্কে জেনে নিই। ভাব ও কাজের মধ্যে পার্থক্য অনেক, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য ভাবের গুরুত্ব অপরিসীম, কিন্তু শুধু ভাব দিয়ে মহৎ কিছু করা যায় না, তার জন্য কর্মশক্তি এবং সঠিক উদ্যোগের দরকার হয়। ভাবের দ্বারা মানুষকে জাগিয়ে তোলা যায়, কিন্তু যথাযথ পরিকল্পনা ও কাজের স্পৃহা ছাড়া যে কোনো ভালো কাজের উদ্যোগ নষ্ট হয়ে যেতে পারে। এই রচনাটির লেখক দেশের উন্নতি ও মুক্তি, মানুষের কল্যাণের জন্য ভাবের সঙ্গে বাস্তবধর্মী কর্মে তৎপরতা হওয়ার প্রয়োজন। এরপর আসলে লেখক পরিচিতি, কাজী নজরুল ইসলাম 1899 সালে জন্মগ্রহণ করেন বর্ধমান জেলায় ভারতের পশ্চিমবঙ্গে। 10ম শ্রেণী থাকা অবস্থা তিনি প্রথম মহাযুদ্ধে অংশগ্রহণ করেন বাঙালি প্লাটুনে 1919 সালে। এ সময় সাপ্তাহিক বিজলি পত্রিকায় তার বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয়, যার কারণে তার সুনাম ছড়ে পড়ে। তার কবিতার পরাধীনতা, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ উচ্চারিত হয়েছে, এজন্য তিনি বিদ্রোহী কবি নামে পরিচিত। তিনি একজন অসাম্প্রদায়িক কবি দৃষ্টান্ত। 1972 সালে সপরিবারে তিনি বাংলায় আসেন, তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়। 1974 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে
সাহিত্যে ডিলিট ডিগ্রি দেওয়া হয়। 1976 সালে তিনি বাংলাদেশের নাগরিকত্ব একুশে গান একুশে পদক পান। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা, বিষের বাঁশি, চক্রবাণ কাব্যগ্রন্থ, যুগবাণী এবং 1976 সালে এই কবি মৃত্যুবরণ করে। প্রিয় শিক্ষার্থী, এরপর যে আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থী, আমরা বলছিলাম সৃজনশীল নিয়ে আলোচনা করব। আজকের সৃজনশীল যেটি সেটি হচ্ছে একটি সৃজনশীল ভাবো কাজের ক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে, যিনি ভাবের বাঁশি বাজিয়ে জনসাধারণকে নাচাবেন তাকে কেমন হতে হবে? তাকে অবশ্যই নিঃস্বার্থ, ত্যাগী, ঋষি এমন কিছু হতে হবে। শিক্ষার্থী, এরপরে আমরা খ নম্বরে জানব, লেখক স্পিরিট বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন কেন? জীবনে মহৎ কিছু অর্জন করার জন্য লেখক স্পিরিট বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন, অর্থাৎ জীবনে মহৎ কিছু করার জন্য অবশ্যই লেখক স্পিরিট বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন মহৎ কিছু করার জন্য। এরপরে এখানকার ডিটেলস যে বিবরণটা তোমরা লিখবে সেটি হচ্ছে, স্পিরিট বা আত্মার শক্তি মানুষের আসল শক্তি, এই শক্তির বলেই মানুষ জয় করেছে বিশ্বকে, ভাবসাধনার মাধ্যমেই প্রাপ্ত উদ্দীপনাকে কাজে রূপ দিতে হলে স্পিরিটকে সঠিক পথে চালাবার বিকল্প নেই, কেবল এর মধ্যে দিয়েই জীবনের সাফল্য অর্জন করা সম্ভব। এভাবেই লেখক সবার মাঝে এই শক্তির জাগরণ কামনা করেছেন। খ নম্বর উত্তরটা এভাবেই হবে। এরপর আসলে আমরা গ নম্বর সৃজনশীল সম্পর্কে জানব। প্রিয় শিক্ষার্থী, গ নম্বর সৃজনশীলে যে জ্ঞানমূলকটি হবে সেটি হচ্ছে, উদ্দীপকটি ভাব ও কাজ প্রবন্ধে বর্ণিত ভাবকে কাজে পরিণত করার দিকটি নির্দেশ করে। দ্বিতীয় পারে আমরা যেভাবে লিখব, কাজী নজরুল ইসলাম ভাব ও কাজ প্রবন্ধে ভাব ও কাজের পারস্পরিক সম্পর্ক তুলে ধরেছেন। মানুষকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে ভাবের গুরুত্ব অপরিসীম, কিন্তু কেবল ভাবাবেগকে সম্বল করে জীবনে উন্নতি করা যায় না। কেবল তাই আমাদের লেখক তাই আমাদের ভাবাবেগকে নিয়ন্ত্রণে রেখে কার্যকর্মে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন। তৃতীয়বারে তোমরা লিখবে, উদ্দীপকে মানুষের বহুলোক, মানুষের কল্পলোক ও বাস্তব জীবনের মধ্যে ব্যবধান নির্দেশ করা হয়েছে। কল্পনার জগতে মানুষ নিজেকে নানারূপে সাজিয়ে তুলতে পারে, কিন্তু বাস্তবে তা হতে গেলে পরিশ্রম ভিন্ন অন্য কোনো উপায় নেই। কেবল কল্পনার জগতে বিচরণ করলে জীবনের সকল উদ্দেশ্য অর্জিত হয় না, কর্মের গুণেই জীবন মহীয়ান হয়, ভাব ও কাজ রচনাটিতে একই কথা বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা গ নম্বর সৃজনশীল জানলাম। এ পর্যায়ে আমরা ঘ নম্বর সৃজনশীলটি নিয়ে আলোকপাত করব। ঘ নম্বর সৃজনশীলটি বলছে, যেটা জ্ঞানমূলক হবে, ভাব ও কাজ প্রবন্ধে দেশ ও জাতির কল্যাণে ভাবিক নিয়ন্ত্রণে রেখে কর্মব্রতী হওয়ার যে আহ্বান ধ্বনিত হয়েছে তা আলোচ্য উক্তিতে প্রকাশিত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, ঘ নম্বর সৃজনশীলে অবশ্যই চার পারা হবে। প্রথমটি জ্ঞানমূলক, দ্বিতীয়বারে তোমরা বলবে, ভাব ও কাজ রচনায় কাজী নজরুল ইসলাম ভাব ও কাজের মধ্যেকার তফাতকে নির্দেশ করেছেন। কেবল ভাবকে ধারণ করে জীবন সার্থক করা অসম্ভব, জীবনের সফলতা আসে কর্মশক্তি ও সঠিক উদ্যোগের মাধ্যমে, আর এর মধ্য দিয়ে মনুষ্যত্বের প্রকৃত পরিচয় ফুটে ওঠে। এগুলো দ্বিতীয় প্যারা। তৃতীয় প্যারায় তোমরা উল্লেখ করবে, উদ্দীপকে কল্পনার জগৎ নিয়ে পড়ে থাকার অসারতা তুলে ধরা হয়েছে। কল্পলোকে জীবনকে অনেক সুন্দর করে গড়ে নেওয়া সম্ভব, কিন্তু তাকে বাস্তবতা রূপ দিতে গেলে কর্মপ্রয়াসের বিকল্প নেই। নিজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে দেশের কল্যাণে কাজ করায় মানব জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত। ভাবনাকে বাস্তবে রূপ দেয় কাজ, কাজের মধ্যে মানুষের জীবনের সৌন্দর্য সূচিত হয়, তাই মানুষের সকল ভাবনা ও কাজের মূল উদ্দেশ্য হওয়া উচিত মানব কল্যাণ। কেবল নিজের স্বার্থসিদ্ধির জন্য কাজে ব্যস্ত থাকলে মনুষ্যত্বের অপমান করা হয়, আবার নিজের ভাবকে নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ ও জাতির অমঙ্গল হয়। এভাবে আত্মার শক্তিকে অপব্যবহারের মাধ্যমে মনুষ্যত্ব কলুষিত হয়।
केवल काजेर भावनाय समय नष्ट करलेओ मानव सत्ता प्रश्नबिद्ध हय। ताई भावजगतके प्राधान्य ना दिये कर्मप्रयासेर माध्यमे जीवनके सार्थक करे तुलते हबे। সেদিনই সেদিক বিবেচনায় প্রশ্নোত্তর মন্তব্যটি তাৎপর্যপূর্ণ বা যথার্থ। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের পাঠের সর্বশেষ চলে এসেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা যদি বুঝতে পারো তাহলে আমার কষ্ট সার্থক হবে। সর্বশেষ তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।